গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যদের ঢুকতে বাধা দেওয়ায় অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি ও কংগ্রেস এবং নির্দল পঞ্চায়েত সদস্যদের বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। এরপর পাঁচরোল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে দফায় দফায় শাসক বিরোধী যুযুধান দুই দলের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায়। পাশাপাশি গোটা এলাকায় রণক্ষেত্রের আকার ধারণ করে। অবশেষে পুলিশ পরিস্থিতি বেগতিক বুঝে বিরোধী পঞ্চায়েত সদস্যদের নিরাপত্তার ঘেরাটোপে পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করায়। অভিযোগ, পঞ্চায়েতের প্রধান গেটে শাসক দলের লোকেরা তালা লাগিয়ে দেয়। বহুবার পুলিশ তালা খুলতে বললেও কেউই তালা খোলেনি। পুলিশ বাধ্য হয়ে তালা ভেঙে বিরোধী পঞ্চায়েত সদস্যদের ১২টার মধ্যে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দেয়। বিরোধীরা সঞ্চালক নির্বাচনের ভোটা ভোটিতে অংশগ্রহণ করে। এরপর উভয় দলের জমায়েতকে পঞ্চায়েত কার্যালয় থেকে ১০০ মিটার দূরে জমায়েত সরিয়ে দেয়। এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েতের সঞ্চালক নির্বাচন ছিল, কি হলো? আমাদের ঢুকতে দিল না। কারা? টিএমসি পার্টি। কেন ঢুকতে দিল না? তোমাদেরকে ঢুকতে দেবো না, তোমরা ফিরে যাবে। তারপর তখন আমাকে সেই যে না বলেছে, আমি তখন জোর করে বলে মোটর সাইকেল দিন, তখন তুলে নিয়ে যাচ্ছে, তুমি যা কিনে মেনে আমরা পেরে গেলাম কোনোরকম। আমাদের দুজন, আশিস মহাপাত্র আর আমি দুজন, প্রথম মহিলাদের গাড়িতে ছিল। ওনারা গাড়িতে ছিলেন, স্টপ দাঁড়া, তখন কিনে মেনে আমরা তখন বেরিয়ে গেলাম। গেলো প্রথমটা আজে, প্রথমটা কারণ ওনারা যে আসতে পুলিশ যখন এসে গেল তখন আমরা একসঙ্গে ঢুকবো। ঢুকতেই আমি পিছনে ছিলাম না, দুজনে তিনজনে আগে ছিলাম। তখন ওনারা এসে আমাকে ধরেছে কোমরে, হাতে আশিস মহাপাত্র আমাকে দুজনকে ধরেছে, টেনে নিয়ে তুলে নিয়ে চলে গেল। তুলে নেওয়া অফিসারে তখন আমাকে ধরেছে, ধরতে পারে না, তিনি পাঠিয়ে আছেন, ধরছেন না। এনে টানা হয়েছিল, সবাই টানা হয়েছে, হচ্ছে উনি পড়ে যান। ট্যাঙ্ক তুলে দিয়েছে মোটর সাইকেল, একটা মোটর সাইকেল রেডি তুলে নিয়েছে। তখন যেই মোটর সাইকেল তুলে নিয়েছে আমি থেমিয়ে পড়ে যাই, মোবাইল গেছে আর এখানে টিপছে দিই। এখন মরম টরম মালিশ করেছি, কোনোরকম তার আমি ডাক্তারকে যাবো, ফটো শুট করবে আমার হাতের অবস্থা দেখি। কিছু ঘোরাঘুরিতে অংশগ্রহণ করতে পেরেছেন? না, ভোট দিতে পারিনি তো। আমরা যখন তুলেন উপরে, যখন তুলে দেন ভোট শেষ। আপনি কোন দলের সমর্থক? বিজেপি। পঞ্চায়েতের সঞ্চালক নির্বাচন ছিল, সঞ্চালকের উপসমিতি, তো সেক্ষেত্রে অধিকাংশ কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন যে তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে আটকানো হয়েছিল, কী বলবেন? না না, মোটেই কিছু আটকানো হয়নি, তারা দেরি করে এসছে, তাদের নিজেদের মধ্যে গন্ডগোল ছিল, গণ্ডগোল ছিল, তারা ওই গণ্ডগোলটা নিজেরা বসে আলোচনা করে আস্তে আস্তে দেরি করেছে, এখানে এসছে তারা আবার ওখানে ভোটদানে ওখানে গেছিলো, কিন্তু ওখানে সময় তখন শেষ হয়েছে, বিরোধীরা কিন্তু অংশগ্রহণ করতে পারলো না। ওখানে গেছিলো, অংশগ্রহণ দেরি করে গেছে। আর একটা বিষয় যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, তালা কে লাগিয়েছে জানি না, হয়তো তারাই হয়তো লাগিয়ে দিয়েছে, দিয়ে তাদের তো মেজরিটি ছিল না, তাদের মানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ছিল, কম ছিল, যার জন্য নিজেরা লাগিয়ে দিয়ে তারা যাবে না, যে আমরা দেখাচ্ছি যে আমাদের হয়তো সমর্থন, আমাদের ঢুকতে দিলে হয়তো আমরা হয়তো এ করতাম, কিন্তু সেরকম ব্যাপারটা নেই। উপসমিতি কি গঠন হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়ে গেছে, চারটেই সমিতি, উপসমিতি গঠন। কারা যখন উপসমিতিতে এই মুহূর্তে আমার নামটা মানে সবার হয়তো মনে নেই, তো কোন দলের সব তৃণমূলের হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা তো তৃণমূলের একটু কম ছিল, বিজেপিরও তো ঘাড়ি নিঃশ্বাস ফেলছিল। না না, সংখ্যাগরিষ্ঠ আমাদের সংখ্যাগরিষ্ঠই ছিল, আমাদের কম ছিল না। আমাদের যে প্রধান আর উপপ্রধান নির্বাচনে 14টা পেয়েছিলাম, এখন আমাদের পঞ্চায়েত সমিতির মানে মেম্বার বেড়ে 15 হয়েছে। আপনার নাম? আমার নাম আশফাতুল্লাহ খান, পঞ্চায়েত সদস্য, পাঁচ গ্রাম পঞ্চায়েত।